প্রশ্নটা হলো অনেকটা এরকম যে বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়ে গেলে কি করা উচিত, বেস্ট ফ্রেন্ডকে ভালোবেসে ফেললে কি করা উচিত। প্রশ্নটা এমন একটা প্রশ্ন পরীক্ষার হলে চোতা করার মতো, মানে তুমি যতই কনফিডেন্টলি উত্তর দাও না কেন, তুমি জানো যে আমি উত্তরটা ঠিকই লিখেছি, তা সত্ত্বেও পেছন ঘুরে বন্ধুকে জিজ্ঞাসা করতে হবে যে ভাই দেখ তো উত্তরটা ঠিক লিখেছি কি না, দেখ তো এই উত্তরটা এটাই হবে কি না। মানে তুমি যতই বড় লাভগুরু হয়ে যাও না কেন, তুমি যতই কনফিডেন্ট হয়ে যাও না কেন তোমাদের ফ্রেন্ডশিপ নিয়ে, তাও তোমাকে কারোর না কারোর সাথে একটা ডিসকাস করতেই হবে, কারোর থেকে সাজেশন নিতেই হবে, কারোর থেকে ওপিনিয়ন নিতেই হবে যে আমি আমার বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়ে গেছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কী করবো। তো প্রচুর ছেলে মেয়ে প্রশ্নটা আমাকে করেছে, মানে এত কোয়েশ্চেন এসছে আমার কাছে, এবং আমি তাই জন্য একটা পোল করেছিলাম কালকে আমার ইউটিউবের কমিউনিটি সেকশনে। সেখানে দুটো অপশন ছিল, তার মধ্যে এটা জিতে গেছে, তবে চিন্তা নেই, যেটা সেকেন্ড অপশন ছিল মানে যে হেরে গেছে তাকে নিয়েও ভিডিও বানাবো। সো আজকে আমি এই কোয়েশ্চেনটার আনসার করছি, প্রচুর মানুষের কাজে লাগবে। তার আগে বলে দেওয়া ভালো যে আমি গৌরব রয়েছি তোমাদের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে। তুমি যদি আমাকে ইউটিউব বাদে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছো তাহলে যাও ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, 1 মিলিয়ন হতে আর একটুখানি বাকি। আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না, তোমাদের লাইক খুব জরুরি কারণ ভিডিও বানাই তোমাদের জন্য। আর কি বলবো, হ্যাঁ আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্রত্যেক শনিবার বিকেল 4:30 সময় এরকম ভিডিও আসতেই থাকে, তোমার সমস্যার সমাধান করার দায়িত্ব আমার। তো চলে যাচ্ছি একেবারে আজকের টপিকে, বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়ে গেলে কি করা উচিত। প্রচুর ছেলেদের মধ্যে একটা ব্যাপার রয়েছে, নারীদের প্রতি দুর্বলতা, মেয়ে দেখলেই নাকি প্রেমে পড়ে যায়, কোনো একটা মেয়ের সাথে দুদিন কথা বললো 3 নম্বর দিনের দিন প্রেমে পড়ে গেল, এরকম প্রচুর ছেলেকে আমি চিনি। আবার এরকম মেয়েরাও আছে শুধু ছেলের নয়, আরে ছেলেদের সাথে কথা বললেই প্রেমে পড়ে যায়, ছেলেদের সাথে দেখা করলেই প্রেমে পড়ে যায়, একটু হ্যান্ডসাম হলে প্রেমে পড়ে গেল। হ্যাঁ কি এটা কি তোমার মন নাকি, দুদিনের কথাতেই প্রেম করে পড়ে যাওয়া, চট করে কথা বলি প্রেমে পড়ে যাওয়া কর কি, চট করে প্রেমে পড়ে যাওয়ার মধ্যে কোনো গর্বের বিষয় নেই, তোমার মন তার মানে খুব সস্তা, যাকে তাকে তুমি দিয়ে দাও। এবার প্রচুর মানুষ আমি এমনও দেখেছি যারা শুধুমাত্র প্রেম করবে বলে বন্ধুত্ব করে, মানে এফোর্ট পাবো তার, শুধু প্রেম করবো বলে তার সাথে তাকে বন্ধু বানাবো, তাকে বেস্ট ফ্রেন্ড বানাবো, তারপর তার সাথে প্রেম করবো। মেক শিওর দ্যাট তোমাদের মধ্যে এরকম কেউ নেই, আর যদি কেউ এরকম হয়ে থাকো, এরকম ক্রিঞ্জ হয়ে থাকো, যদি কেউ এরকম সস্তা হয়ে থাকো, তাহলে সবার আগে নিজের মানে একদম ইয়েকে ঠিক করো, নিজেকে উপযুক্ত বানাও। নিজেকে কী করে উপযুক্ত বানাবে এখানে দিয়ে দিচ্ছি ভিডিও, দেখে নিও কী করে নিজেকে উপযুক্ত বানাতে হয়, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। এবার আমি ধরে নিলাম এরকম কেউ নেই, আর কেউ যদি থাকো তাহলে ভিডিও দেখে নিজেকে শুধরে নিয়ে তারপরে ভিডিওটা দেখো। যারা সস্তা নয় তাদের জন্য হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন, অনেক বড় রাইটার উনি, যে ছেলে এবং মেয়ে খুব ভালো বন্ধু হতেই পারে কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে, কেউ খুব অল্প সময়ের জন্য প্রেমে পড়বে, কেউ ভুল সময়ে প্রেমে পড়বে, কেউ খুব দেরিতে প্রেমে পড়বে, আবার কেউ সবসময় প্রেমে থাকবে। আর এই কোয়েশ্চনটা আমাদের আজকের এই ভিডিওর সাথে মারাত্মকভাবে সম্বন্ধযুক্ত, তার কারণটা হচ্ছে তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে যখন সারা পৃথিবী ঘুমোচ্ছে তখন কথা বলছো, তোমার কী ভালো লাগে, তোমার কী ভালো লাগে না, তুমি কী করতে চাও জীবনে, তুমি কী করতে চাও না, কেমন মানুষ তোমার জীবনে থাকলে তোমার জীবনটা সুন্দর হবে, কোন মানুষকে তুমি একদম অপছন্দ করো, যাবতীয় সমস্ত তত্ত্ব তোমার বেস্ট ফ্রেন্ডের কাছে কিন্তু আছে, মানে একটা অ্যাটাচমেন্ট আছে। তোমার সাথে কিছু একটা ঘটলো, তোমার বেস্ট ফ্রেন্ডকে না বললে তোমার রাতের ঘুম হবে না, তোমার বেস্ট ফ্রেন্ডকে সবসময় তুমি বলো যে হচ্ছে আমি তোর জন্য এরকম একটা ছেলে মেয়ে তো খুঁজে দেবই, আর ওদিকে গোপনে গোপনে কোথাও হয়তো নিজেই সেই ছেলে বা মেয়েটা হতে চাও, রাইট? তুই যে অ্যাটাচমেন্টটা থাকে না, এই অ্যাটাচমেন্টটা তৈরি হয় না যে কিছু একটা ঘটলে ওকে বলতে হবে, রাত্রিবেলা একটা নিয়ম করে তাকে ফোন করতে হবে, এখান থেকেই একটা মানে ভালোবাসার একটা সূত্রপাত হয়, একটা প্রেমের সূত্রপাত হয়। এবং প্রচুর ক্ষেত্রে এমন হয় যে এই প্রেমের যে সূত্রপাত, এই সূত্রপাতটার থেকেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়, আবার কিছু ক্ষেত্রে সম্পর্কটা আরও সুন্দর হয়ে যায়। এই যে অ্যাটাচমেন্টটা তোমার আর তার মধ্যে যে তৈরি হয়েছে, তুমি ফিল করছো যে তুমি তাকে ভালোবাসো, তুমি ফিল করছো যে তোমার ডিপ ইনসাইড তার প্রতি একটা ফিলিংস আছে, সে কিচ্ছু ফিল করছে না, সে হয়তো দেরিতে করবে। যেই মুহূর্তে তুমি তোমার এই ফ্রেন্ডশিপটাকে নিয়ে ভাবতে শুরু করলে যে এই ফ্রেন্ডশিপটাকে এবার আমায় একটা নাম দিতে হবে, একটা ঠাপ্পা লাগাতে হবে যে রিলেশনশিপ, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি তোমার জীবনের সবথেকে বড় ভুলটা করে নিলে।
কেমন ভাবে আমি বলছি, তোমার যে বেস্ট ফ্রেন্ড আছে তুমি তাকে এতদিন সব কথা বলতে, মনে করো কোনো কিচ্ছু বাদ দিতে না, কিন্তু এবার ঠিক এবার তুমি যে তাকে ভালোবাসো, তোমার যে তাকে ভালো লাগে, শুধুমাত্র এইটুকুনি কথা বলতে কি তোমার ফেটে যাচ্ছে? তুমি বলতেই পারছো না তাকে। তুমি আবার 10 জনের সাথে গিয়ে আলোচনা করছো যে আমার আমার বেস্ট ফ্রেন্ডকে ভালো লেগেছে আমি কী করবো, আমার বেস্ট ফ্রেন্ডকে ভালো লেগেছে আমি কী করবো। এতে সম্পর্কটা আরও খারাপ হচ্ছে। এরা 10 জনের মধ্যে কেউ একজন যদি মানে বিষাক্ত মাল থাকে, তাহলে সে গিয়ে যদি তোমার বেস্ট ফ্রেন্ডকে গিয়ে একটা কিছু লাগিয়ে দেয়, তাহলে ব্যাস সম্পর্কের ওখানেই দি এন্ড। এত স্বপ্ন, বড় বাড়ি হবে, একটা বাচ্চা হবে, এত স্বপ্ন সব হাওয়া হয়ে যাবে। তাই জন্য ফার্স্ট অফ অল তো কারোর সাথে আলোচনা করো না, এত সাজেশনে যাওয়ার কোনো দরকার নেই। সেকেন্ড থিং, এটা ভাবো তুমি এতদিন যেই মানুষটাকে মনের সব কথা খুলে বলে দিতে, সেই মানুষটাকে আজ কেন তুমি বলতে পারছো না? দ্যাট মিন্স তুমি তোমার সম্পর্কটার বাউন্ডারিটাকে ছোট করে দিলে। বেস্ট ফ্রেন্ড মানে এটা নয়, ফ্রেন্ডশিপ মানে এটা নয় যে তুমি কোনো কথা লুকিয়ে রাখবে। ফ্রেন্ডশিপ তো এটা যেখানে ট্রান্সপারেন্সি থাকে। সম্পর্কটাকে যখন ফ্রেন্ডশিপ থেকে তুমি রিলেশনশিপে নিয়ে যেতে চাইছো, সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি প্রথমেই কী করছো? ট্রান্সপারেন্সির অভাব করে দিচ্ছ, তুমি তাকে বলতে ভয় পাচ্ছ। আরে এত কিছু করার দরকার নেই, যাও গিয়ে ডিরেক্ট বলে দাও যে আমার তোমায় ভালো লাগে। সে যদি বলে যে হ্যাঁ আমারও তোমায় ভালো লাগে, ভেরি গুড, আর কোনো কথাই নেই। সেকেন্ড, যদি সে বলে দেয় যে হচ্ছে আমার তোমায় ভালো লাগে না, আমার সাথে তোমার সাথে বন্ধুত্বটাই ঠিক আছে গো, তাহলে তাকে কি জোর করবে? হ্যাঁ, তাকে সবসময় জোর করবে, খোঁচাবে, ক্রিঞ্জ ক্রিঞ্জ ডায়লগ দেবে? এতে তোমাদের সম্পর্ক একদম শেষ হয়ে যাবে। তাই জন্য যদি সম্পর্কটাকে নষ্ট না করতে চাও, বন্ধুত্বটাকে যদি নষ্ট না করতে চাও, তাহলে ডিরেক্ট যাও গিয়ে বলো আমার তোমায় ভালো লাগে, এবং একটু সুন্দর করে গুছিয়ে বলো, একটু গোলাপ টোলাপ দিয়ে বলা দরকার হলে। এত লাভ টিপস আমি ওগুলো দিতে পারবো না, আমি ডিপ ইনসাইড কী করা উচিত সেটা বলতে পারবো। ডিরেক্ট বলে দিলে কি ট্রান্সপারেন্সিটাও থাকে এবং মানুষটা অনেক বেশি ট্রাস্ট করে তোমাকে। এত ঘোরানো পেঁচানো, এত নাটক করলে কি বলতো সম্পর্কগুলো ভালো হয় না, এগোয় না অভাবে, একদিন সম্পর্কটা ভেঙে যায়। ট্রান্সপারেন্টলি বলবে আমার তোমার ভালো লাগে, এবং সে যদি না বলে দেয় তাহলে টেক টাইম, কিছুদিন বাদে থেকে সে তোমার প্রতি ফিল করতে থাকবে একা একা। তার কারণ আছে একটা, টাকা আর প্রেম এই দুটো এমন জিনিস, টাকা আর প্রেম এই দুটো এমন জিনিস, যত ইগনোর করবে তত তোমার জীবনে আসবে, যত চাইবে জীবন থেকে তত দূরে সরে যাবে। তুমি তাকে একবার খুঁচিয়ে তো দাও না যে আমার তোমার ভালো লাগে, সে না বলে দিয়েছে, কোনো কষ্ট পাবে না, এবার বুক ফুলিয়ে হাঁটবে, ঠিক দেখবে কিছু মাস বাদে তোমার কাছে আবার এসছে। যদি তুমি মাঝখানে কোনো মানে গরুর মতো কাজকর্ম না করে দাও, তাহলে ডেফিনেটলি সে তোমার কাছে আবার আসবে। ওই তুমি যদি একদম দেবদাস হয়ে গেলে, কষ্ট পেলে, হাত কাটলে, এসব করলে, তাহলে জীবনেও তোমার লাইফে সে আর আসবে না। তুমি যদি স্পোর্টিংলি সে না বলে দেওয়ার পরেও তার সাথে যদি মেশো, তাহলে ডেফিনেটলি সে আবার তোমার জীবনে আসবে, তুমি আবার চান্স পাবে তাকে বলার। বুঝতে পারছো? খুব অন দ্য ফেস কথা বললাম আমি, কারণ অত ঘুরিয়ে পেঁচিয়ে অত এই ওই করে মানে লাভ টিপস দেওয়া এসব জিনিসপত্র আমি পারি না করতে, সত্যি কথা বলতে আমি পারি না। হ্যাঁ, তো মনকে কন্ট্রোল যদি তারপরও না করতে পারো, তার জন্য এখানে ভিডিও আছে, দেখে নিও মনকে কী করে কন্ট্রোল করতে হয়। যদি সে না বলে দেয়, 1 নম্বর দেবদাস হয়েও না, ক্রিঞ্জ হয়েও না। এবং লাস্ট থিং যেটা আমার বলার, সেটা হচ্ছে যে ভয়েস অফ গৌরব চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি। কীরকম ভিডিও না, আমার ইনস্টাগ্রামে যেতে পারো, সেখানে গিয়ে আমাকে মেসেজ বক্সে প্রশ্ন করতে পারো। বেশ অনেক প্রশ্নের আমি উত্তর দেওয়া শুরু করেছি, সোজা সাপটা উত্তর বলে একটা সিরিজে। সোজা সাপটা উত্তর সিরিজ কীরকম, সেখানে আমি মুখের ওপর কথা বলি, র র আনসার দিই, এমন এমন আনসার অনেকের হয়তো পছন্দ না হতে পারে, এরকমও কিছু আনসার থাকে। সো ভয়েস অফ গৌরব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নিচে কমেন্ট বক্সে দিয়ে দেবো বা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আমার সেকেন্ড চ্যানেল যেটা আছে, তোমরা জানো অনেকেই। আর আমাকে কোয়েশ্চেন পাঠাও ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামের লিঙ্কও দিয়ে দিচ্ছি আমি ডিসক্রিপশন সেকশনে, যাও ডিসক্রিপশনে ফলো করো আমাকে। ভিডিওটাকে, এই ভিডিওটাকে লাইক করতে ভুলো না, এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না, প্রচুর পরিমাণে শেয়ার করো। আর ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে।